উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে নদনদীর পানি বেড়েছে কুড়িগ্রামে। ফলে জেলা সদর, উলিপুর, নাগেশ্বরী, চিলমারি, রৌমারী, রাজীবপুর ও রাজারহাটের বেশ কয়েক ইউনিয়নে নদী তীরবর্তী 5,500 হেক্টর জমির আমন ও 500 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কৃষি বিভাগ বলছে কৃষকদের শুকনো মৌসুমের ফসল ফলানোর প্রস্তুতি নিতে বলা হচ্ছে। কুড়িগ্রাম প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের প্রতিবেদন। চলতি মৌসুমে কুড়িগ্রামের 9 উপজেলায় 1,20,000 হেক্টর জমিতে আমন চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। শ্রাবণ মাসে অনেক জমিতে চারা রোপণ করলেও ভারী বৃষ্টিতে নিচু জমিতে চারা রোপণ করতে পারেনি কৃষক। পরে ভাদ্র মাসের শুরুতে পানি নেমে গেলে নিচু এবং নদী তীরবর্তী জমিতে আমন চারা রোপণ করে কৃষক। কিন্তু এবার উজানের ঢলে পানি বেড়ে প্রায় 5,500 হেক্টর জমির আমন ক্ষেত এবং 500 হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকায় ফসল নষ্টের আশঙ্কা কৃষকের। সমুদ্রতে গিয়ে কিছু লোন নিলাম, লোন নিয়ে বিচর কিনে আবার 3 বিঘা মাটি লাগাই যাবে। এখন এই বন্যায় এটাও শেষ হয়ে গেল, এখন ঋণে বান দেখিতে সব বাবা পোলা পানকে বাঁচাবো কি দিয়ে। তা এখন যে বিচন পাত কিছুই নেই, আবার যে করবো কি দিই তার টাকা পর্যন্ত নাই আমার কাছে। ধার দেনা করে ধানের চারা রোপণ করলেও এখন তা পানিতে তলিয়ে স্বপ্ন তলিয়ে যেতে বসেছে কৃষকের। বন্যা এজাব তো 5 বার হয়ে গেছে, 5 বার কার মধ্যে এইবারে লাস্ট যে রোয়াগুলো গাছছিলাম ওগুলো একটু একটু খুশি করে হচ্ছিল, আবার সেগুলো খেয়ে গেছে। আবার বীজতলা তৈরি গেছি, সে বীজতলা এবারে শেষ, 5 বারে এবার বীজতলাও ধুয়ে গেছে। আর সামনে যে আমরা কি করবো এই জমিতে আমরা মানে নিরুপায় হয়ে যাচ্ছে। আর ওয়াল লাগাইলাম সেই বিজন আমি সব খেয়ে গেল, বান আবার তো আসি যে ওই বিজন ফির আবার কিনে নিয়ে লাগাইলাম সেও শেষ। আর কি করবেন না আমার না একদম নেই। দ্রুত পানি নেমে গেলে ডুবে থাকা আমন পুরোপুরি নষ্ট না হওয়ার আশা কৃষি বিভাগের। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে ক্ষতি পুষিয়ে নিতে শুকনো মৌসুমে সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা উপসহকারী কৃষকদেরকে বলছি, তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে, ভবিষ্যতে কোনো পুনর্ধন কোনো বিষয় এলে যাতে তাদেরকে এই ক্ষতির থেকে কিছুটা হলেও পুষিয়ে দেওয়া যায়। এসএটিভি নিউজ ডেস্ক।